যারা ট্রেনে আগুন দিয়ে মায়ের কোলে শিশু বাচ্চা সহ মানুষকে পুড়িয়ে মারে তারা কোনো মানুষ হতে পারে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ চার আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান ফতুল্লা কাশীপুর ইউনিয়ন পরিষদের দুই ও তিন নং ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন। বৃহস্পতিবার একুশ ডিসেম্বর দুপুরে ফতুল্লা থানার উত্তর কাশীপুর ও নরসিংপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তাকে ফুলের শুভেচ্ছা দেয় এলাকাবাসী। এ সময় সকলের সাথে হাত মিলিয়ে নির্বাচনী সালাম প্রদান করেন শামীম ওসমান। আমি সবাইকে সম্মান করি এবং মনে করি পৃথিবীতে সকল মানুষের যোগ্যতা আছে এবং আমি সকলকে সম্মান করি এই কারণে। আর জামাত বিএনপি আসতো তাহলে ফাউল খেলা হতো, ফুলের খেলা হতো, রক্তের হোলির খেলা হতো, যেটা তারা করছে গত পরশু দিন যেটা করেছে তারা। একটা বাবা একটা মা তার বুকে একটা বাচ্চাকে জড়ায় ধরে আগুনে পড়ছে। এরপর থেকে আমি সত্যি কথা বলতে গেলে এমনিতে আনন্দ করতেছি কিন্তু এটা অভিনয় করতেছি। আমার ভিতর থেকে আমি এটা মেনে নিতে পারছি না, এটা মা আর বাচ্চা আগুনে পড়ে ছাক্কার হয়ে গেছে। সো এখন এলাকায় যখন আসতেছি মানুষের সাথে হাসির সাথে হাসি যাচ্ছে, বাট মানসিকভাবে সুস্থ না, এটা রাজনীতি হতে পারে না, এটা মানুষ এই কাজ করতে পারে না, তাই আমাদের ধিক্কার যাবে। আমি আপনি এলাকায় দীর্ঘদিন ধরে সাংসদ, কোনো কিছু বাদ আছে কিনা উন্নয়ন কর্ম বা আবার নির্বাচিত হলে কি করতে চান? আমি 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 আমার এলাকা আল্লাহর রহমতে আমরা দেখছি অলি গলি ভিতর দিয়ে রাস্তাঘাট হয়ে গেছে। আমার এলাকায় আমি 85% 90% কাজ করে ফেলেছি। আর দু চারশো কোটি টাকা হলে আমার প্রতিটা বাড়ির ড্রেনে ড্রেনে আমি রাস্তা লাগাই দিতে পারবো এবং অলরেডি এর জন্য দেড়শো কোটি টাকার টেন্ডার ওয়েট করছে, তাই নির্বাচন কমিশনের জন্য আমরা করতে পারছি না। আমরা বড় কাজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আইটি সেক্টর সব কাজ, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আল্লাহর রহমতে সব কাজ শেষ করেছি। ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, শেখ কামাল আইটি ইনস্টিটিউট, এই যে এখান থেকে রাস্তা যাবে 2600 মুন্সিগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ আগের লিং রোড, তারপরে পাশ দিয়ে বেগম নাগিনিয়া জোহর রোড, এখানে শামসুল জোহর সড়ক, তারপরে এই পুরান রোড যেটা ঢাকা নারায়ণগঞ্জ আগের রোড, এই রোড 120 ফুট চড় হবে। বড় কাজ আমরা মোটামুটি আল্লাহ আমার দুটো স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে 325 কোটি টাকা শেষ করেছি। টোটাল হিসাব করে আমি দেখেছি একটা গড় হিসাব যদি করি 12 থেকে 15 হাজার কোটি কাজ আমি করেছি। আমার কাজ এখন অবকাঠামোগত উন্নয়ন, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আমার বাচ্চাদের দোয়া থাকলে, সবার দোয়া থাকলে, ইনশাল্লাহ শেখ হাসিনা থাকলে, ইনশাল্লাহ তার ওসিলায় আল্লাহর হুকুমে এই কাজগুলো আমরা করতে হবে। কিন্তু আমার টার্গেট এবার এটা না, আমার টার্গেট হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা করে তোলা। আমার নির্বাচনের পরে আমি একটা নতুন সংগঠনের নাম ঠিক করেছি, সেটার নামে প্রত্যাশা। এই প্রত্যাশায় সকল এলাকার ভালো মানুষগুলি থাকবেন, আমার দলের সবাই যা সবাই ভালো মানুষ আমি এটা বিশ্বাস করি না, ভালো মানুষগুলি থাকবেন, ভালো সাংবাদিক থাকবে, ভালো ছাত্র থাকবে, ভালো ছাত্রী থাকবে, এই ওদের মতো বাচ্চাদের জন্য একটা নতুন জেনারেশন আমরা এলাকা সৃষ্টি করতে চাই, মাদক সন্ত্রাস মুক্ত এলাকা। একটা ছেলে যখন রাত্রেবেলায় 11টার সময় বের হয় তার ভয় লাগে না, এই মেয়েটা যখন রাস্তায় বের হয় বাপ মা চিন্তিত হয় বাসা থেকে বের হতে দেয় না, কেন সমান অধিকার তো দুজনে। সো আমরা আমাদের দেখা চাই যেখানে হায়নার দল রাস্তায় থাকবে না এবং এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। এই একটা জিনিস, আরেকটা হলো শিক্ষা,
আইটা হচ্ছে আমরা হাসপাতালের পাশাপাশি আমরা মেডিকেল ক্যাম্প করব আর ব্যক্তিগত উদ্যোগে যাতে সাধারণ গরিব মানুষ চিকিৎসা পায় এবং এই কাজগুলি একটা কারণে করব আমি আর ভোট করব না হাতে জীবনে আমি একটা কারণে করব মৃত্যুর আগে আমি আল্লাহকে খুশি করে মরতে চাই এটাই আমার বিএনপি যে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে আসলে কতটুকু তারা সফল হতে পারবে বিএনপি নামে আমি কোনো দল চিনি না বিএনপি কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন যারা 21 আগস্টে গ্রেনেড হামলা করে যারা মানুষের কথা বলে 500 মানুষকে পুড়িয়ে মারে 3026 জন লোককে আগুন দেয় ট্রেনের মধ্যে আগুন দিয়েছে একটা বাচ্চা শিশু বাচ্চা একটা মাকে জড়িয়ে ধরে আগুনে পুড়ে যাচ্ছে আমি যদি আপনাদের মতো সাংবাদিক হতাম তাহলে ওদের ছিঁড়ে ছাড়খাড় করে ফেলতাম আমি যে সাংবাদিক না এটা কি মানুষের কাজ আজকে এই জায়গাটা আপনি নিজেকে চিন্তা করেন তো যে আপনার মা এবং আরেকজন একটা ছোট বাচ্চা এখানে এই এই ওনার কোলে এই দেখেন এই দেখেন সেম জিনিস এরকম একটা মা এরকম একটা মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল কি অপরাধ করছে মাতা কি অপরাধ করছো যে তাকে জলে পুড়ে মরতে হবে এখানে